আপনারা দিনের কাজে এসেছেন, আমার হুসাইন তিনিও দিনের কাজ করেছিলেন। তবে মাথায় রাখবেন আজকে যারা এ জালসা শুনতে এসেছেন, বেটি যদি থাকে তো কালকে বাড়ি গিয়ে বেটিকে একটা হেজাব কিনে দিয়েন, বিবি যদি থাকে বিবিকে বোরকা পরিধান করে। আপনি বলবেন মাওলানা জালসাতে কথাটা কেন বলছেন, কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে যদি বাঁচতে চান তো নিজের পরিবার বেটি বিবিদেরকে পর্দায় রেখে দা, যদি পর্দায় না রাখেন ফেসে যাবে। আপনারা আমার থেকে বুদ্ধিজীবী ব্যক্তি, কিছুদিন পূর্বে দেখেছিলেন ইন্টারনেটে, ইন্টারনেটে দেখতেছিলেন কর্ণাটকে একজন মেয়ে বোরখা বা হিজাব পরে স্কুলে গেছিল, তার জন্য বেশ কিছু গিরুয়া শিবির, পিছন ধরে কয়েকটি ভাষা বলবে বলে মেয়েটিকে ঘেরাও করার পরিকল্পনা নিয়েছিল। সেই মেয়েটির নাম হলো কি বলেন তো দেখি, মুস্কান। ওই মুস্কান মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমাকে যে 40 থেকে 50 জন গিরুয়া সেবী অশ্লীল অবৈধ স্লোগান দিয়েছিল তুমি তখন ভয় পেয়েছিলে কি? মেয়েটি বলল আমি খুব ভয় পেয়েছিলাম। বলে ভয় পেয়েছিলা তো বাপকে ডাকনি, মাকে ডাকনি, বন্ধু বান্ধবকে ডাকনি? বলে আমি যখন মুস্কান ভয় পাই পৃথিবীর কাউকে ডাকি না গো, আমি যখন ভয় পাই তখন একটাই ভাষা জবাব দিয়ে বের হয়, সেই ভাষাটি হইল আল্লাহু আকবার। ওগো মুসলমানেরা, সময়া নামে একজন মেয়ে ছিল, মহিলা ছিল, যে দিনের খিদমত করেছিল, সেই সময়াকে আপনারা দেখেননি? ইন্টারনেটে মুস্কান মেয়েটিকে দেখলেন, যুবতীকে দেখলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এইরকম মেয়ে যদি ঘর ঘর চলে আসে, এইরকম মেয়ে যদি ঘর ঘর আসে, ওই ঘরে পালা মুসিবত হতে পারে না, কারণ ভয় পেলে আল্লাহ আল্লাহকে ডাকে। আপনারাও সাবাক নিয়ে নেন, কখনো যদি ভয় আছে আল মহান আল্লাহকে ডাকেন, আল্লাহ ছাড়া কেউ আপনার রক্ষা করতে পারবে না। ওগো জননী, আজকে মাথায় রেখে বলেন, আপনি বুকের উপরে হাতখানা রেখে দেন আর মনে মনে চিন্তা করেন, আপনার বাড়িতে যদি ওই রকম সুবহানাল্লাহ বেটি আবিদা হয়, পরহেজগারী মুত্তাকি হয়, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার বেটিকে জিজ্ঞাসা করবে, যদি এক বেপর্দায় চলান তো বলবে আল্লাহ গো আমার বাবা মাকে হেজাব কিনে দেয়নি, বিবি বুকে জিজ্ঞাসা করা হবে স্বামী বোরকা দেয়নি, তাই যদি কিয়ামতের দিন বাঁচতে চান কাল থেকে পর্দা জগতে চলান, কারণ মুসলমান যদি এর থেকে বেশি কিছু জানতে হয়, হযরত রাবিয়া বাসারির জীবনী তুলে দেখেন, তার থেকে বেশি কিছু যদি জানতে হয় হযরত মারিয়ামের ইতিহাস তুলে দেখেন। ও মুসলমানের আগু খাতুনের জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখে, কোনদিন কি চেয়েছেন যে আমি জালসা শুনতে গেছি ইসলামী লাইব্রেরিতে, ইসলামী দোকানে বা বাজারে গেছি ইসলামী লাইব্রেরিতে সুন্নির লিখনীয় কিতাব একখানা জান্নাতি মহিলাদের জীবনী এনে বিবির হাতে তুলে দিব, আমার বিবি বা বেটি প্রতিদিন রাতের বেলাতে পড়ে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন পড়তে পড়তে তার জীবনের জীবনের পরিবর্তন হয়ে যাবে, সেটা না করে বেরাদা। বেটি যদি মোবাইল চেয়েছে কিনে দিয়েছে, বিবি যদি মোবাইল চেয়েছে কিনে দিয়েছে, আপনি কোনদিন সুবহানাল্লাহ শরীয়তের দিকে যদি মন না দেন তো চিন্তা করে নেবেন, একদিন না একদিন জবাব দিতে হবে। মাথায় কি রেখেছেন, যেদিন ওই কবরে যাবেন, যেদিন মাটির তলায় যাবেন, সেদিন আপনার সঙ্গে কি কেউ যাবে? জিজ্ঞাসা করা হবে বাপকে, বাপ যাবে না, মাকে জিজ্ঞাসা করবেন, মা যাবে না, বিবিকে জিজ্ঞাসা করবেন, বিবি যাবে না, বেটি যাবে না, তাহলে যাবে কে গো? জিজ্ঞাসা যদি করেন উত্তর চলে আসবে, আপনার কবরে একজন যাবেন, তিনার নাম হলো রহমাতুল লিল আলামিন। নবী ছাড়া আপনার কবরে কেউ যাবে না। আমার বিশ্ব নবী রহমাতুল্লাহি আলামিনের উপরে তাহলে কেমন মহব্বত রাখতে হবে। আজ আপনারা দিনের কাজ করতে এসেছেন মুসলমানের আগো, আমার ইমামি আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা একদিন দিনের কাজ করতে গেছিলেন, একটু বলবো
তবে ওগো নবীর প্রেমিক ওগো নবীর আশিক ওগো জান্নাতি নবীর জান্নাতি উম্মাত উম্মাতি ওগো জান্নাতের জান্নাতের মালিক ও মুক্তারের উম্মাত উম্মাতি জেনে রেখে দেন আমার ইমামি আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন মদিনা শরীফ ছেড়ে চলে যাবেন সেদিন কি ঘটেছিল জানেন ছোট্ট একটা বেটির নাম যার হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুগরা দেহতে প্রচন্ড জ্বর একটা সুতির কাপড় ভিজিয়ে তার পেশানিতে দিয়ে বলেছিলেন বেটি সবর করিও বলে ওগো আমার আব্বা জান আপনারা কোথায় যাবেন বললে বেটি আমরা মক্কা শরীফে রওনা দিব বলে আব্বা জান মক্কা শরীফে চলে যাবে ওগো আমার আব্বা মক্কা শরীফে চলে যাবেন তবে আমি আপনাকে বলতে চাই আব্বা আমাকে সুস্থ করে যাবেন না তার আগে যাবেন বলে কালকে চলে যাব বেটি বলে আব্বা গো আমাকে নিয়ে যাবেন না রেখে যাবেন বলে তোমাকে রেখে যাব বলে আমাকে কেন নিয়ে যাবেন না ও মুসলমানের আগো আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের কেমন প্রেমিক নবীকে কত নবীকে কত ভালোবেসেছে আমার বিশ্ব নবী বলে গেছিলেন হুসাইন দিনের খিদমত করতে হবে তাই আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদেরকে মেয়েদেরকে বিবিদেরকে রাতের বেলায় বললেন ওগো আমার বিবি ওগো আমার বেটি ওগো আমার আত্মীয় স্বজন আজকে রাতের বেলায় আমি বাড়িতে থাকব না হযরত আলী একবার বললেন আব্বা আপনি কোথায় যাবেন বলে বেটা তোমাদেরকে ফেলে পালিয়ে যাব না মাথায় রাখিও বেটা তোমাদেরকে ফেলে পালিয়ে যাব না তবে আজকে রাতের বেলাতে আমার নানা রওজা শরীফটা একটু জানভরে জিয়ারত করে নিব আমার মা খাতুনে জান্নাতের রওজা শরীফটা মন ভরে জিয়ারত করে নিব এ কথাবার্তা বলতে বলতে সুবহানাল্লাহ আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নর চোখ মোবারকে পানি চলে এলো আমার ইমামে আলী মাকাম বললেন আজকে শেষ রাত মদিনা শরীফ ছেড়ে চলে যাব আর মদিনা শরীফে আসা হবে না সুতরাং আমি মদিনা শরীফ মসজিদে নববীতে শেষবারের মতো ফজরের নামাজ দুই রাকাত আদায় করে নিব যারা খাবেন তারা চলে যান ডেলিগেটে খেয়ে আসেন না অসুবিধা কিছু নাই টাইম চলে যাবে আমি আপনাদেরকে বলছিলাম আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন কেমন দিনের কাজ করেছে বেটিকে শেষ বেলায় যখন রেখে দিলেন তো বেটি গলাটা ধরে বলছে আব্বা আপনি আমাকে কত ভালোবাসেন চিন্তা করিয়ে আব্বা আপনি আমাকে কত ভালোবাসেন বললে বেটি তোমাকে খুব বেশি ভালোবাসি তো রেখে পালাচ্ছে সঙ্গেও নিয়ে যাচ্ছেন না আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন বললেন বেটি তোমাকে যদি সঙ্গে নিয়ে যাই তোমার অসুখ সারাবার জন্য ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো না আমার নানার দিনের কাজ করে বেড়াবো ও বেটি শুকরা আর যদি কিছুদিন থেকে যাই তো নানার দিনের কাজ কম হয়ে যাবে ওগো মুসলমানেরা কেমন হুসাইন কেমন দিনের প্রেমিক কেমন দিনের খাদিম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তো জান্নাতের যুবকের সর্দার বলে বেছে নিয়েছে জননীর আগে
বললেন বেটি আমি তোমাকে খুব ভালোবাসি তবে মাথায় রাখো অত ভালোবাসতে পারিনি যত ভালো আমি আমার নানার দিন ইসলামকে বেসেছি জোরে বলেন অত ভালো এখন তোমাকে বাঁচতে পারিনি গো মা যত ভালো আমি আমার নানার দিন ইসলামকে বেসেছি হাইরে দিনের প্রেমিক হাইরে দিনের খাদিম ও মুসলমানের আগু মাথায় রেখে দে আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য নিজের বেটিকে ফেলে চলে গেছে আবার দিনের জন্য হাত নিজের বাচ্চা আলী আসগারের কলেজাতে তীর গেঁথে নিয়ে চলে এসেছেন ও মুসলমানের আগু কেমন দিনকে ভালোবেসেছেন আপনারা জলসা শুনতে এসেছেন জাননি এ মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আমি বেশি সময় না নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে ইশারা করব এ দিন ইসলামের মহব্বতে এ মাদ্রাসার প্রেমে পড়ে ওগো জননী মাত্র 1000 করে 10 জন ব্যক্তিকে টাকা দিতে হবে দেখি কোন মধ্যে মুজাহিদ টাকা দেন কারণ এই মাদ্রাসায় হাফিজের মস্তকে দস্তার চাপবে কারীর মস্তকে দস্তার বন্দী হবে এটাও দেখতে পাবেন 1000 করে টাকা 10 জন ব্যক্তিকে বলেছি এত পুরুষ মাবনের আছে দেখব কোন যোগ্য মরহুম আফজাল সাহেবের ছেলে আফজাল সাহেবের নামে তার ছেলে আব্বার নামে নগদ 1000 টাকা একটা সোনার কানে সুবহানাল্লাহ দান করেছেন আল্লাহ পাকের কাছে দোয়া করব রব্বুল আলামিন মরহুম আফজাল সাহেবের ছেলের দানকে কবুল করে যাতে আফজাল সাহেবের কবরের বালা মুসিবতকে দূর করে তার কবরকে জান্নাতি বাগান বানিয়ে দা দোয়া করব জননী নারে তাকবীর নারে রিসালা মরহুম আফজাল হোসেন সাহেব বীর সাহেব দাদা 1000 টাকা দাতা 1000 আচ্ছা রুহুল আমিন স্যার না একজন আরো 50 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের মাওলানা রুহুল আমিন সাহেবের আম্মি জান তিনিও 500 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত মাওলানা রুহুল আমিন সাহেবের আম্মা জান 500 টাকা দান 1000 করে টাকা দিয়েছি বাপ কারণ আজ আপনাদেরকে শোনাবো সময় সেরকম হলে চোখে পানি কানতে কানতে যাবে তবে আমি আপনাকে আগে বলে দেই জলসা শুনতে গিয়ে যদি এক ফোঁটা পানি ঝরাতেও না পারে যদি এক ফোঁটা পানি ঝরাতে না পারে তো সুবহানাল্লাহ মনে রাখবে যে জলসা শুনতে গেলাম কিন্তু মনের আশাটা পূর্ণ হলো না বলবেন কেমন কথা যদি সেটার উপরে বিশ্বাস না হয় তো কোনোদিন নামাজের মুসল্লায় বসে একবার আল্লাহর কাছে কেঁদে দেখে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো আমার বান্দা বান্দি কাউকে 1000 পতি করেছি কাউকে লাখ পতি কাউকে কোটি পতি তবে জেনে রাখো তোমাকে টাকা দিয়েছি আমি দেখব তুমি টাকা দিনের জন্য খরচ করো না দুনিয়ার জন্য খরচ করে পার করে দাও আমার বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন বললেন যদি আল্লাহ রাস্তায় তুমি সাদকা করো তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে মুসলমানের আগু নবী বলেছেন যদি 1000 টাকা দান করো আল্লাহর রাস্তায় আল্লাহ তোমাকে 10000 টাকা দেবে ওগো জননী আপনারা জানেন নবী আমাদেরকে কত ভালোবাসেন এই মাসটি কি মাস চলছে এই মাসটি কি মাস শাবানুল মুআজ্জাম বড় সম্মানিত মাস এর আগে একটি মাস ছিল সেই মাসটার নাম কি বলেন জি রাজাবুল মুরাজ্জাব যেই মাসে নবী আমার কোথায় গেছিলেন মিরাজে মিরাজ সুবহানাল্লাহ নবী মিরাজ শরীফে গেছিলেন না নবীকে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল কারণ 1 লাখ মাতান্তরে 2,24,000 1 লাখ মাতান্তরে 2,23,999টি পয়গম্বর আল্লাহকে দেখার জন্য লালায়িত তাকে
রব্বুল আলামিন তোমাকে দেখবো দেখবো আর আল্লাহ বলে ওগো শোনো সমস্ত পয়গম্বর আমাকে দেখার জন্য লালায়িত সমস্ত পয়গম্বর আমাকে বলে দেখবো দেখবো আর আমি রব্বুল আলামিন আমি বলি আমার হাবিবকে দেখবো মাস্টার আসিরউদ্দিন সাহেব মা বাপের নামে ৫০০ টাকা দাতা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর মাস্টার আসিরউদ্দিন সাহেব জিন্দাবাদ ৫০০ টাকা দাতা তাহলে নবী নামাজ নেন ৫০ পড়ছেন ৫ নেকি পাবেন ৫০ দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উম্মতের জন্য নামাজকে কম করে নেছেন ওগো জননীরা এই নবী মুস্তাফার মাদ্রাসার উপর কি মহব্বত নাই আছে না নাই আপনি বললে হবে না ওরা বলতে হবে নবীর মাদ্রাসারকে ভালোবাসেন কি কথা বলেন না বাপ আজকে দেখবেন যে আমার মাদ্রাসার জালসা শুনতে গিয়ে আমার উম্মত হাত তুলে দিয়েছে আর আপনার হাতটা দেখে আল্লাহকে বলবেন রব্বুল আলামিন ওই দেখো আমার উম্মত আমার মাদ্রাসাতে দান করার জন্য হাত তুলে দিয়েছে আল্লাহ গো আমার ওই উম্মতের জীবনের গুনাহটা মাফ করে দাও জননীরা গো এই মাদ্রাসায় যদি আপনি একটা বিল্ডিং বানিয়ে দিয়ে যেতে পারেন ১০০০ ইট দিয়ে যেতে পারেন ১০ বস্তা সিমেন্ট দিয়ে যেতে পারেন এই মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ কত নেকি পাবেন আপনাকে আমি বুঝিয়ে বলে শেষ করতে পারবো না সাইফউদ্দিন সাহেব নগদ ১০০০ টাকার ৫০ কিলো ভুট্টা নারে তাকবীর নারে ইশারাত জনাব সাইফউদ্দিন সাহেব ৫০ কিলো ভুট্টা ১০০০ টাকার দাতা লিখা হলো খাতা শুনেন আমার কথা লাগবে না আপনাদেরকে ব্যথা বেরাদা এই দেখেন এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপজিরা ভাইরা আমার ধানের রাস্তা খোলা আছে রে বাপ কালকে দান দিব বললে আলাদা আজকে দান আলাদা আমার বিশ্ব নবীর প্রতিষ্ঠান আপনারা চালাবেন কারণ আপনি যখন আমার নবীর প্রতিষ্ঠানকে খুশি রাখবেন আমার বিশ্ব নবী খুশি হবে আর নবী যখন খুশি হবে অবশ্যই আপনার জন্য জান্নাতের পথ পরিষ্কার হয়ে যাবে ৫০ টাকা দিয়েছেন আমি আপনাদেরকে বলবো জননী যতটা মানুষ আছেন ১৫০০ করে টাকা যদি দেন ১,০০০০ টাকা হবে এই টাকা কেউ খাবে না বাপ এই টাকাটি আপনার টাকা কোনো কমিটি নিবে না সেক্রেটারি নিবে না কোনো আপনার মোদারিস নিবে না বরং যে টাকাতে বিশ্ব নবীর প্রতিষ্ঠান চলবে আমার বিশ্ব নবীর প্রতিষ্ঠান আজকে যদি চালাতে পারেন আল্লাহ পাকের কাছে বলবেন রব্বুল আলামিন জীবনে কিছু করিনি আল্লাহ তবে তোমার নবী মুস্তফার প্রতিষ্ঠান মাদ্রাসা এই রব্বুল আলামিন খাস করে আল্লাহ গো এই মাদ্রাসায় গিয়ে বছরে ১,০০০ করে টাকা দিয়ে এসেছি ১ কুইন্টাল ভুট্টা দিয়ে এসেছি রব্বুল আলামিন তোমার নবীর প্রতিষ্ঠান যদি সাচ্চা হয় আমার দানটাও সাচ্চা হবে অবশ্যই আপনার দান আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে আর দানের বিনিময়ে আপনার কবরে জান্নাতের বাগান তৈরি হবে মুসলমানের আগে আমি আপনাকে শোনাবো আমার বিশ্ব নবী মেরাজ শরীফে গেছিলেন তবে বলেন নবী আমার কিসের উপরে সওয়ার হয়ে গেছিলেন নবী ৫টি জিনিসের উপরে সওয়ার হয়েছিলেন কয়টি বললাম কথা তো বলবেন না ঝগড়া হয়ে গেছে তাহলে ৫টি কয়টি হলো ১০টি বলতে বলছি তখন কেউই বলে না আবার যখন বলতে বলছি কি বলেন তখন একই টানে ৪-৫ বার বলে দিয়েছে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যদি কোন ছেলেকে মাওলানা বানাতে পারো কিয়ামতের দিন ওই আলেমের বাবা বাবা লাইন আলাদা হবে আর তার বাপ মায়ের মাথায় জান্নাতি তাজ পরানো হবে এটা বুখারী শরীফের হাদিস বাপ মা যদিও বেনামাজি হয় তবু জান্নাতি মুটুক পরা হবে গো তবে মনে রাখিয়েন জননী যে জান্নাতি হবে সে বেনামাজি হবে না